ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি আমার আর বিআরপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তোমার আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে, যারা নতুন বন্ধুরা রয়েছে, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ ঝটপট করে আমার ভিডিওটি পুরো দেখে তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো, আমি এখন কোথায় যাচ্ছি এখন বলবো না, পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবো আমি কোথায় যাচ্ছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর ভিডিওটির জন্য অবশ্যই লাইক করে দিও। তো পাশে থাকো, দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে, তো কিছুদিন থাকবো তার জন্য চাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো আমি বসে গেছি, খাওয়ার জন্য বসে গেছি, দেখতে পারো নিরামিষ। তো আমি আসছি, অনেকটা সময় হয়ে গেছে। তো আসার পরে প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে কিছু খাইনি সকাল থেকে বাড়িতে। তো মাও রান্না করেছি নিরামিষ, তো সেটাই খাচ্ছি দেখতে পারো। আর যেহেতু সোমবার মা নিরামিষ খায়, তো আমিও নিরামিষ খেতে ভালোবাসি, তার জন্য মার সাথে বসেই আমি এখানে নিরামিষ খাচ্ছি দেখতে পারো। আর মার হাতে রান্না অনেক দিন পরে খেতে বেশ ভালোই লাগে। তো চলো আমি খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, অনেকটা সময় বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে। তো এখন দেখতে পারো আমি বাইরে আছি, একটু হাঁটাহাঁটি করছি। তো শুয়েছিলাম কিছু সময় ভাত খাওয়ার পরে, তো আমি আর ভিডিও করিনি ভাত খাওয়ার পরে, আর ভিডিও ক্যামেরার সামনে আসিনি। তো কিছু সময় শুয়ে মোবাইল ঘাঁটছিলাম আর এডিটিং করা ছিল, তো সেটাই করছিলাম। তো আজ হচ্ছে অমাবস্যা, আর ভাদ্র মাসের অমাবস্যাতে আমাদের ভাদাল পাতা খায়, ঝোল করে খায় বা বড়া করে যেটা করেই খায়, ভাদাল পাতার ঝোল খেতে হয়, আর কচু খেতে হয়। তো কচু তো নেই, কচু খাওয়া হয়নি, তো ভাদাল পাতাটা ছিল, সেটাই মা বড়া করেছে। তো তোমাদেরকে তো আর দেখায়নি আমার মেনুতে কী কী ছিলাম ছিল, আর সেটাই খাওয়াটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। পটল চচ্চড়ি করেছিল, পটল ভাজা করেছে, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, আর ভাদাল পাতার বড়া করেছে, কটাই করেছে নিরামিষ যেহেতু মার, তো এগুলোই করেছে। আর ভাদ্র মাসের অমাবস্যাতে কচু খেলে বেশ ভালো, তো বড়দের মুখে শুনেছি, সেটাই তোমাদেরকে বলছি। কচু খেলে নাকি শরীরের যত বিষ ব্যথা আছে সেগুলো কমে যায়। তো জানি না আগের দিন আগেকার মানুষের কথা বলে শুনি, সেটাই তোমাদেরকে বললাম। তোমরা কারা কারা জানো কথাটা ঠিক কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তো তার জন্য বললাম। তো দুপুরে খাওয়ার পর তোমাদের সাথে আর তোমাদের সামনে আর আসতে পারলাম, ঘুমাইনি। তো আমার ছেলে মা সবাই ঘুমিয়েছিল, তো এখন বিকেল হয়ে গেছে আর সন্ধ্যাও হবে, আর সন্ধ্যা হয়নি এখনও, দেরি আছে, এখনও মেঘলা হয়ে আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো তার জন্য ওয়েদারটা দেখতে পারো, ওয়েদারটা কেমন হয়ে আছে, পুরো মেঘলা হয়ে আছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই লাগছে। আর এমনিতেই তো ভাদ্র মাস থেকে শীতের জন্ম হয়ে যায়, হালকা হালকা ঠান্ডা লাগে, কুয়াশা পড়ে, তো বেশ ভালোই লাগে। ভোরবেলার দিকে ঠান্ডা লাগে, রে বেশ ভালোই লাগছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা। আর এই হচ্ছে আমাদের বেলগাছ দেখতে পারো, এই হচ্ছে আমাদের বেলগাছ,
আর এখানে পূজো করা হয়। এখানে দেখতে পারো শিবলিঙ্গ আছে, দেখো শিবলিঙ্গ এখানে পূজো করে, পাশে ত্রিশূল আছে আর ওই পাশটা দিয়ে তুলসী মঞ্চ। এই আমাদের এই বেলগাছটা কিন্তু জাগ্রত, আর তোমাদের দেখায়নি আমাদের বাড়িতে ত্রিশূল পেয়েছিলাম, কোথা থেকে এসছে আমরা নিজেও জানি না। তো একদিন এরকম সন্ধ্যার সময় আমি সন্ধ্যা দিতে গিয়েছিলাম, আমার বিয়ের আগের কথা, তো সন্ধ্যা দিতে গিয়েছিলাম, তখন হঠাৎ করে দেখি, তো ছোটোবেলা থেকে দেখে আসছি মা শিবের পুজো করে, তো আমরা শিবকে খুবই মানি। তো তারপর একদিন হঠাৎ করে বললাম না সন্ধ্যা দিতে গিয়েছিলাম, তখন দেখি ফটোর সামনে ত্রিশূল একটা দাঁড়া করানো। তো ত্রিশূলটা কিন্তু লোহারও না পিতলেরও না, ত্রিশূলটা হচ্ছে সিলভারের ত্রিশূল। তো হঠাৎ করে দেখে না আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো তখন আমার মাও ছিল না বাড়িতে, কেউই ছিল না, আমি একা ছিলাম বাড়িতে, আমার দাদা মা আমার বাবা কেউই ছিল না বাড়িতে, আমি একা ছিলাম বাড়িতে, আর দেখে না আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর মা কোথায় গিয়েছিলো, কারো বাড়িতে গিয়েছিলো, তো মা এসে পরে মাকে বলেছে এরকম এরকম। তো তখন বামন মানে তখন পুরোহিত মশাইকে দেখে সেই ত্রিশূল আর ত্রিশূলটাকে স্থাপিত করা হয়েছে, তখন থেকে আরও বেশি করে মানে। তখন তোমাদেরকে দেখিয়ে দেব, কোনো কিছুদিন তো থাকবো এখানে, পরে কোনো ভিডিওতে ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেব আমাদের শিবলিঙ্গ ত্রিশূলটা দেখিয়ে দেব। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদ সবসময় যেন এইভাবে থাকে আমাদের পরিবারের উপর। চলো আর আবার পরে তোমাদের সাথে দেখা হবে, এখন আমি একটু ঘোরাঘুরি করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো সন্ধে হয়ে গেছে আর একটু লাইটের প্রবলেম হবে, লাইটের আলোটা কম পড়ছে। পিছের দিকে ক্যান্ডেল দেখতে পারো, ক্যান্ডেল প্যাক করে রেখেছে, ডজন বানিয়ে রেখেছে ক্যান্ডেল। তো আমি বসে গেছি আর লাইটের আলোটা কম পড়ছে বলে একটু অন্ধকার লাগছে। আর এখন আমার ছেলেও পড়তে বসেছে, পড়াশুনো করছে, আর আমি এখন আম্মুর সাথে তাল খেতে হয়, তো তার জন্য আমার দাদা তাল নিয়ে এসছে। এখন তালটাকে আমি ছুলবো, ছুলে এটার রস করে তারপর তালের বড়া করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাল, দেখো নিয়ে এসছে, এটাকে এখন আমি ছুলবো, এটাকে ছুলে রস নেব, রস নিয়ে তারপর তালের বড়া করবো। তো আমি তাল নিয়ে বসে গেছি, দেখতে পারো আমি তালটাকে এখন ছুলে নিব, আর তালটা ভীষণ শক্ত ছিল, ছুলতে ভীষণই কষ্ট হচ্ছিলো, আঁশটা ছাড়াতে আমার অনেক কষ্ট হয়েছে, ডা হাত বা হাত করে আমি তালের আঁশটা সারাচ্ছিলাম। তো চলো আমি তালের আঁশটা ছাড়িয়ে নিই, তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চল আমার তালের আঁশ ছাড়িয়ে তালের রসটা নেওয়া হয়ে গেছে। তো মা দেখতে পারো এখানে তালের সাথে সুজি ময়দাগুলো মেখে নিয়েছে, এখন তালের বড়া করে নেবে। তো আমি আর বড়াটা করলাম না, মায়ে বসেছে বড়াটা করার জন্য। তো চলো বড়াটা করে নিক, মা ভেজে নিক বড়াটা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে, তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট। Thank you.